আচ্ছা, আমরা এই মুহূর্তে কক্সবাজারে সহকর্মী অর্পণের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো তার কাছ থেকে। অর্পণ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে গ্রামীণ সড়ক বিধ্বস্ত হয়েছে, কক্সবাজারে পানি কমেছে আমরা জানতে পেরেছি, এবং ফসলি জমি মৎস্যের ঘেরও ক্ষতি হয়েছে, কি অবস্থা দেখছেন সেখানকার চিত্র জানাবেন আপনি। অঞ্চলীয় বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে অনেক জেলার বিভিন্ন স্থান কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, কিন্তু সেই তুলনায় ক্ষয়ক্ষতির যে বিষয়টা কক্সবাজারের পর্যটন নগরী কক্সবাজারে অনেকাংশে কম। কক্সবাজারের বিভিন্ন উপজেলা, বিশেষ করে রাবু, উচিয়াত এবং হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, বেশ কয়েকটি উপজেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ বৃহস্পতিবার আগের দিন থেকে, অর্থাৎ টানা কয়েকদিনের বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে তারা 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। পরবর্তীতে শুক্রবার শনিবার বৃষ্টিপাত কম হওয়ার কারণে, বৃষ্টিপাত না হওয়ার কারণে সে বন্যার পানি কিন্তু নেমে গিয়েছে, কিন্তু নেমে যাওয়ার পর যে সকল স্থানে প্লাবিত হয়েছিল সেখানে অসংখ্য গ্রামীণ সড়ক বিধ্বস্ত হয়েছে। যেমন গৌজনিয়া, কচ্ছপি, উদ্গরের আমরা দেখেছি যে সুইচ গেট অথবা বাটখালী নদীর পার সংলগ্ন বিভিন্ন পার হয়ে গেছে, দোকান বিলীন হয়ে গেছে, বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে, মসজিদ বিলীন হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে এখানেও ক্ষয়ক্ষতি কিন্তু খুব কম একটা হয়নি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সকল স্থানে বন্যা প্লাবিত হয়েছে সেখানে আসলে তাদের প্রতিনিধি, যেমন পানীয় উন্নয়ন বোর্ডের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে, বেড়িবাদ কোথায় ভেঙেছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পাশাপাশি কৃষি খাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, বেগুন, ফসলি খ্যাত এবং ধানের খ্যাত সহ বিভিন্ন খ্যাত খাবার কিন্তু নষ্ট হয়েছে, মৎস্য খ্যাত নষ্ট হয়েছে। কৃষি বিভাগও আমাদেরকে জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি আসলে তারা মাঠ পর্যায়ে এখনো কাজ চলমান রেখেছেন, এবং তারা ক্ষয়ক্ষতির বিষয়টি তারা নিরূপণের যে কার্যক্রম সেটি আসলে বিভিন্ন উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তারা নিরূপণ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আকাশ, আপাতত এটুকু ছিল কক্সবাজার থেকে এখানকার বন্যা পরবর্তী যে পরিস্থিতি তার সঠিক খবর।